আমার আপন স্বামী আজকে দুঃখ লাগে, আমার আপনা আমার আপন স্বামী আমাকে বলে মাগি, এর জন্য আমি লেবুর রস খাই, বুঝছস? তুই কস না মাগি। তো ভাই আজকে আমি আপনাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স ভিডিও দিতে যাচ্ছি, কারণ আজকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা একটা বড় বিজনেসম্যান হয়ে উঠতে পারবেন। শূন্য থেকে বিজনেসম্যান হয়ে ওঠার ছোট্ট একটা গল্প আপনাদের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি এই ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না, বাট তোমরা যেহেতু বলছো যে পার্ট টু লাগবে, তাহলে আমি আবার কেমনে তোমাদেরকে না করি, কারণ আমার ভালোবাসার মানুষ তো একমাত্র তোমরাই, তাছাড়া তো কোনো মাইয়া পাত্তাও দেয় না আমারে। যাই হোক, আর কি যেটা বলতে চাইতেছি এটা শোনো, তো বেসিক্যালি আজকের ভিডিওতে তুমি খুব ভালোভাবে শিখতে পারবা যে কিভাবে তুমি তোমার বউকে দিয়ে বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হতে পারো। চাইলে তুমি এই কাজে তোমার বউরে ব্যবসাগিরি তো লাগাইতে পারো, কেন অনলাইনে আইসা বউর সাথে ভিডিও আর বউরে দিয়ে ম্যাগিগিরি করা একই। আচ্ছা, তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড ফার্স্ট অফ অল, তো আমি আমার গত ভিডিওতে কি বলছিলাম মনে আছে? এই ছেলেটারে আমার ছেলে মনে হয় না, হয় না ভাই? সিরিয়াসলি আমি হয়তো ভাই ভিডিও তো অনেক কথাই বলতাম, কিন্তু আপাতত বলবো না, কেননা ছেলেটার আমার হিজলা মনে হইতেছে, ও কোনো জায়গায় পারবে না এই মেয়ের সাথে। তবে গাইস, তোমাদের যদি একটা পার্ট টু লাগে তাহলে বইলো, আমার একদম হার্ড লেভেলের একটা পার্ট টু বানাই দেবো, যাতে তোমাকে মন দিল সব খুশি হয়ে যায়, সব কিছু বইরা যায়, দাঁড়ায় যায় মেয়েটার পিছন মেরে দেওয়ার জন্য। তো লাস্ট ভিডিওতে তোমাকে এত কমেন্ট আসে যে পার্ট টু লাগবে, আর আমি জাস্ট কয়েকটা কমেন্ট দেখাইলাম যে পার্ট টু লাগবে, এইগুলোর মধ্যে আমি জাস্ট কয়েকটা কমেন্ট দেখাইলাম যে তোমরা রিকোয়েস্ট করছো পার্ট টু লাগবে, তাই আমি বানাইতে আসলাম, কারণ সব কমেন্ট দেখানো উচিত না। আচ্ছা, তো পার্ট টু লাগবে, এই নাও পার্ট টু, রেডি হয়ে যাও। যতই সে হয়ে যাক ইলিশ মাছ কিংবা তার শরীরে যতই থাকুক আস, আমি তো আজকে দিয়ে দেবো তার পিছনে এক কেলা বাস। লে, এরকম সুপর্দাশীল মেয়ে দেখার পর আমাদের সহজ সরল মা যা ভাবে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, তাহলে এরকম একটা মেয়ে দিয়ে আমার ছেলের জীবনটা সফল হয়ে যেত, কেননা তারা অনলাইনে এইভাবে ম্যাগিগিরি করে ভিডিও বানাইতো, নষ্টামি নোংরামি করে অনেক টাকা কামাইতো, এতে আমার ছেলে জীবনটা একদম সুখে শান্তিতে ভরে যেত। না হলে তুমি একটাবার চিন্তা করে দেখো যে তোমার বউকে দিয়ে তুমি যদি অনলাইনে এইভাবে বিজনেস করো, আর তুমি যদি ভাবো যে সবাই তোমাদেরকে ভালো ভাবতেছে, তোমাদের ন্যাকামোগুলো সহ্য করে একদম ভালো ভালো কমেন্ট করতেছে, তাহলে এক কাজ করো, ঘুম থেকে উঠে গিয়ে তাদের কমেন্ট বক্সটা একটু চেক দিয়ে আইসো যে তারা কি কি বলতে চাইতেছে তোমাদেরকে। কেননা তুমি তোমার বউরে দিয়ে হাফ প্যান্ট খোলায় বিজনেস করো তাও বেটার, কেননা তাতে বেশি মানুষ জানবে না, যারা যারা ওর সাথে খেলবে তারাই একমাত্র জানবে। আর যখন তুমি অনলাইনে ভিডিও বিজনেস করবা তখন পাবলিক না শুধুমাত্র, তোমাদের এলাকার মানুষজনও ভালো করে চিনবে। মানে একটা জিনিস একটু ভালো করে চিন্তা করে দেখো, একটা পুকুরের মধ্যে কতটা আগুন থাকলে ওরা এইভাবে 1 2 3 স্টার্ট বলে শুরু করে ভিডিও। 3 2 1 স্টার্ট। দেখো, কপি কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা জানি, তারপর আমি এটা নিয়ে কথা বলতেছি না, কেননা তাদের কন্টেন্ট বানানো উচিত কপি করে বানা, কার যেভাবে বানানোর বানা, কিন্তু এটা লাগে বউরে এইভাবে শো আপ করা। ভাই, আমাকে বউ নাই দেখে তুই কি বলে আমাকে জ্বালানোর চেষ্টা করতেছিস? তাইলে ভুল ভাবতেছস, তোর বউরে দেখা যে আমরা মজা মারতেছি আর ব্যাড ব্যাড কমেন্ট করতেছি, দ্যাটস ট্রু। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত, কারণ এই যে তোর মাগির এইভাবে অনলাইনের মধ্যে সামনে দাঁড়া করায় রাখছো, সেটা দেখার পরে সিরিয়াসলি আমাকে হাত মারতে একদম ইজি হয়ে যায়। তো এক কাজ করি, যে জান্নাত তো আছে না হেগমত, তোকে একটা লিঙ্ক ভাইরাল কর, তাহলে আমরা তোর বইয়ের পুরোটাই দেখতে পারবো। কেন? কারণ এই যে এত সুন্দর হিজাব করাইতেছো, বোরকা করাইতেছো, কিন্তু এই যে শাটার খোলা দেখা যাইতেছে দোকানের, মানে ফার্মেসির দোকানে শাটার খোলা আছে, যাও কন্ডম কিনে এনে এই মেয়েটাকে দুচে দিয়ে যাও, কিছুটা এরকম বোঝানোর চেষ্টা করতেছে। না হলে তুমি বলো, একজন মানুষ যে ব্লক করে এটা খারাপ না, কিন্তু এভাবে বউরে যে এত শো আপ করায় ব্লক করতেছে, আবার বউরে নিয়ে টিকটকে রেগুলার পোস্ট করতেছে, এত ভালো ভালো ভিডিও আপলোড দিতেছে, যা দেখার পরে আমারই খাড়ায় যায় ভাই গায়ের পশম। শীতের সিজন না, গায়ের পশম তো খারাপ ঠান্ডার কারণে। এখানে যদি কোল্ড ড্রিঙ্কস এর বোতল আমার রাতে আউট করা মালটা দিতাম তাহলে মনে হয় বেটার হইতো, ওইটা চাইটা বেশি মজা মারতে পারতি।
চুপ 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 বুদিয়া চুপ রাস্তার পোলা বাইন দিয়া চুপ নাসা নাসি দিয়া চুপ নিজের বমবম দেখায়া চুপ বুদিয়া বিজনেস এগুলাই আমাদের কাজ তোমাকে মন চাইলে তোমরা দেখো নাইলে নিজে ঘুগা অন্য জায়গায় গিয়ে মারাও আচ্ছা যেমন ধর আমি পান খাই সিগারেট খাই আমার দাঁত অনেক কালা আমার মুখ থেকে সিগারেটের গন্ধ আসে তখন তুমি আমাকে বিয়ে করবে তারপরে তোমাকে আমি বিয়ে করব বিয়ে করার পর তোমার আমি দাঁত ব্রাশ করে দেব তোমার আমি সবকিছু করে দেব তোমার হ্যাঁ হ্যাঁ বউয়ের দাঁত ব্রাশ করায় দিবি বউয়ের দিয়ে হাজার হাজার কাম করায় দিবি দরকার লাগলে বউয়ের বুদাও চাইটা খাইবি ছি এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে কেননা দিন শেষে তুই নেই তুমি গুতা দেবা তাছাড়া তো নুনো জায়গাও নাই কথাটা লজিক্যাল কি না তুমি বিষয়টা বুঝালো যদি সে মাইয়া বিড়ি খায় তাহলে যদি তার বিড়ির গন্ধ যদি তার মুখে থাকে তাহলে যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি ওইটাও করতে পারবা কেননা তোমার তো প্রত্যেকদিন কাজ একটাই সে প্রত্যেকদিন বিড়ি খাকবা না খাক তাকে প্রত্যেকদিন তোমার ওইটা অবশ্যই করতে হবে তার কারণে আর কি তুমি প্রত্যেকদিন ওইটা চাইটা ক্লিয়ার করে দিও ভাই আমার এই হিজলাটারে দেখলে মন চাই ওরা দিয়ে হিজলার মুটকি ছাড়াই আচ্ছা কেননা তুমি বলো ভাই এই যুগে ভালোবাসা বিয়ে করাটা অস্বাভাবিক এর কিছু নেই কিন্তু হ্যাঁ কয় মাদার চুদে বউয়েরাতে মায়ের খাই তো এখন আবার অনেকে বলবা যে ভাই ওরা তো ভিডিও বানাইতেছে যার কারণে আর কি এমন করতেছে ভাই তো ভাই ভিডিও বানানোটারে আমি খারাপ কই তার মধ্যে আবার জামাইরা থাপড়ানো ভাই এইটা আবার কোন ধরনের ম্যাগির কাজ হইতে পারে কারণ আগেকার যুগে যখন বিয়ে হইতো তখন তাদের বউ তাদের সামনে ঠিকমতো দাঁড়ায় কথাই বলতে পারতো না কথা বলার আগে বরে দুইটা মারতো আর কথা বলার পরে মারতো আরো দশটা আর বর্তমানে এমন একটা যুগ চলে আসছে যে ছেলেরা বিয়ে করার পরে ছেলেরা মাইয়া হয়ে যায় আর মাইয়ারা পোলা হয়ে যায় মানে ধরতে গেলে কিছুটা এরকমই যে ম্যাক্সিমাম পোলা পেন বর্তমানে বিয়ের পরে হিজলা হয়ে যায় তা আমি এই পোলারে দেখার পরে কনফার্ম হয়েছি নাহলে তুমি বলো ভাই কয় মাদার যদি এমনি থাপ্পর খাই আর বেসিক্যালি এই কথাটা আমি তাদেরকে জানাই যারা কিনা বউয়ের হাতে মায়ের খাই ভাই তোরা কাজ কর বউয়ের চুরি টুরি পড়াস না তোরাই চুরি বইরা বয়ে থাক ঘরে আরেকটা ইউনিক জিনিস কি জানো আসলে আমি বিয়ে করি নাই তো তাই আর কি আপাতত আর কি কনফার্ম না যে আসলে কি বউয়ের হাতে মায়ের টাইর খাওয়া লাগে নাকি যদি খাওয়া লাগে তাহলে ভাই সিরিয়াসলি আমি বিয়ে করুন না দরকার নাই ভাই বউয়ের হাতে মায়ের খায় মান সম্মান নষ্ট করতাম না বিয়ের পর তুমি আর আমি দুজন এক রুমে তাও আবার লাইট অফ সেই লেভেলের জীবন দিব তোমায় ডাইকা লাভ নাই তোমার তো মাগির আমি তো দিনা কেন যেখান কি টিকটকে এভাবে ভিডিও বানাইতে পারে সেই মাগির আমি কি রাস্তার পোলা পানে 50টা তো তোর চলবে না সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজয় এতক্ষণ যদি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে অ্যান্ড হ্যাঁ শেয়ার মাস্ট বি কেননা চ্যানেলটা অনেক ডাউন যেতে আছে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আনফ্রিজ করতে হবে সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আসেন আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম